আজকে শুনানি শেষ হয়েছে, 12 তারিখ রায়ের জন্য রাখা হয়েছে। আমরা প্রথম থেকে যেটা বলে আসছি যে আমরা হাইকোর্ট ডিভিশনে শুরু করেছি ক্ষমা চেয়ে, প্রথম একবার ক্ষমা চেয়েছি, তারপর আরেকবার। ওখানে আমাদের দুই তিনটা শব্দ ছিল যে একটা আদালতের ক্ষোভ উদ্রেক হয়ে থাকলে আমি ইচ্ছাকৃতভাবে সেটা করি নাই, আর একটা হচ্ছে লঘু পাপে গুরুদণ্ড যেন আদালত তাকে না দেন। কিন্তু এই শব্দগুলির আগেও আমি কিন্তু ক্ষমা চেয়েছি ওই এতেই, আর এই দুইটা চিঠি উনি দিয়েছিলেন লয়ার ছাড়া। তারপর আমরা যখন এপিয়ার করলাম তখন কিন্তু ওইসব কোনো শব্দ তো ছিলই না, আমরা একদমই আনকন্ডিশনাল অ্যাপোলজি চেয়েছিলাম। তো সেটার উপরে যখন রায় হলো, আজকে ওই শব্দগুলি আসছে মহামান্য আদালত। ওই বাংলা যে ক্ষমা প্রার্থনাগুলি ছিল, এক্সপ্লেনেশনগুলি ছিল, সেটাও কিন্তু বিবেচনা করেছেন, প্লাস আমরা আনকন্ডিশনাল অ্যাপোলজি যেটা হাইকোর্ট ডিভিশনে দিয়েছিলাম সেটাও আজকে পুরোটা পড়ে ওনাদেরকে শোনানো হয়েছে। যে ওখানে সিঙ্গেল ওয়ার্ডও ছিল না যেটার দ্বারা আমি ডিফেন্ড করি বা আমার কৃত কর্মটাকে জাস্টিফাই করি, বরঞ্চ আমি রিমোর্স ছিলাম প্রথম থেকেই যে আমার যেটা হয়েছে ভুল হয়েছে, আমি আনকন্ডিশনাল অ্যাপোলজি চাচ্ছি। আদালতের একটা প্রশ্ন ছিল যে যখন হাইকোর্ট ডিভিশন একটা জাজমেন্ট দিয়ে ফেলে কাউকে কনভিকশন দিয়ে বা সেন্টেন্স দিয়ে, সেইটাকে এইভাবে বাতিল করে দিয়ে তাকে ক্ষমা প্রদর্শনের সুযোগ আছে কিনা এই পর্যায়ে অ্যাপিল ডিভিশন থেকে। স্বাস্থ্যকর অল টাইম বান সব সময় অল টাইম হেলদি লাইফ, সেটা আমরা অনেকগুলি ডিসিশন দিয়েছি, প্রায় 5টা ডিসিশন আমরা দিয়েছি। তার মধ্যে একটা ডিসিশন হচ্ছে যেখানে রিভিউ স্টেজে এসে হাইকোর্ট ডিভিশনও তাকে সাজা দিয়েছিল, অ্যাপিলেট ডিভিশন আপিলটা ডিসমিস করে তার সাজা বহাল রেখেছিল, তারপরে রিভিউতে এসে সে বলছে যে আমি কৃতকর্মের জন্য ক্ষমা চাই, অ্যাপিলেট ডিভিশন সেইটাকে অ্যালাউ করেছে। এবং আরেকটা মামলা যেটা দেখা গেছে সেটা দেখা যাচ্ছে অ্যাপিলের স্টেজে এসে ক্ষমা চেয়েছিল, সে হাইকোর্টে কন্টেস্ট করেছিল, কিন্তু আপিল স্টেজে এসে যখন ক্ষমা চাইল তখন সেই ক্ষমাটা অ্যাকসেপ্ট করা হয়েছে। এবং ইন্ডিয়ান একটা ডিসিশন আমরা দিয়েছি, সেখানেও একই জিনিস, যে সে প্রথম ক্ষমা চায় নাই, নোটিশ করেছিল, সেই নোটিশটার পরে সে নোটিশ উইথড্র করেছে, কিন্তু বলেছে যে উইথড্র করাটাও সঠিক, মানে তার পজিশনটাকে ইম্প্রুভ করবে না, কিন্তু আদালত তাকে ক্ষমা করে দিয়েছে। সে একজন সিনিয়র লেভেলের অফিসার ছিল, ডিস্ট্রিক্ট জাজ লেভেলের, আমাদের যে কন্টেমনার সে হলো অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ। তো আদালত আজকে মহামান্য অ্যাপিলেট ডিভিশন সবগুলি বিষয় বিবেচনায় নিয়ে, ওনাদের হেজিটেশনের জায়গাটা হচ্ছে যে তারা জুডিশিয়াল অফিসার, তারা বিসিএস পরীক্ষার মাধ্যমে, বিডিএস পরীক্ষার মাধ্যমে বা বিসিএস পরীক্ষার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে তারা বিং জুডিশিয়াল অফিসার, তাদের দ্বারা এই ধরনের কনটেম কাজ বা আদেশ দেওয়ার বেলা এই ধরনের ভুল আদেশ বা আদালত অবমাননা করা আদেশ দেওয়াটা কতটা সমীচীন। আমরা এটাও বলেছি যে এটা মোটেও সমীচীন না, কিন্তু যেহেতু মানুষ হিউম্যান বিং, সে অ্যাঞ্জেল না, সুতরাং এইখান থেকে তার ভুল হতেই পারে, এবং ভুলের জন্য ক্ষমাপ্রার্থী হলে আদালতের কাজ হচ্ছে আদালতের ম্যাজিস্ট্রেট এবং ডিগনিটি বজায় রাখা। একজন কন্টেমনারকে সাজা দেওয়া কিন্তু আদালতের উদ্দেশ্য না, এটি আমরা তুলে ধরছি। এবং আদালত আমি মনে করি যে এই সাবমিশনগুলি আমাদের নিয়েছেন, যেহেতু সাব জুডিস ম্যাটার রায়ের জন্য আসে, আমরা 12 তারিখের জন্য অপেক্ষা করব যে আদালত কোন সিদ্ধান্তে আসে। কি প্রত্যাশা করছেন? আমরা প্রত্যাশা করছি যেহেতু এতগুলি ডিসিশন দিয়েছি এবং আমরা রিমোর্স হয়ে ক্ষমা চেয়েছি, আমরা এক্সপেক্ট করতেছি যে আমরা ক্ষমা পাবো। আপনি বলেছেন যে এটা মেনে চলবেন যদি ক্ষমা পাই। হ্যাঁ, আমরা একদম বলেছি, আন্ডারটেক করেছি যে আমরা যদি ক্ষমা পাই তাহলে ইন ফিউচার আমি অলওয়েজ চেষ্টা করব যাতে আদালত অবমাননার কোনো কাজ বা আদালতের প্রতি ডিসরেসপেক্টফুল কোনো কাজ আমার দ্বারা না হয়।